কয়লাকাণ্ডে চার অভিযুক্তকে দিল্লিতে তলব ইডির। সম্প্রতি জয়দেব মণ্ডল সহ চার অভিযুক্ত আসানসোলে আদালত থেকে জামিন পেয়ে যায় এবং আজই দিল্লিতে তলব করা হয়েছে ওই চারজনকে। এমনটাই খবর পাচ্ছি আমরা। এই বিষয় সম্পর্কে আপনাদেরকে আরো জানাবো। বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। বিক্রম, কি খবর পাচ্ছ? দেখো, কয়লাকাণ্ডে অন্য মানে মূল অন্যতম মূল অভিযুক্ত অনুপ মাঝি, তার চারজন পিলার যাদেরকে বলা হয়, জয়দেব মণ্ডল সহ এই চারজন, তাদেরকে সিবিআই গ্রেফতার করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে কিছুদিন আগেই তারা আসানসোল কোর্ট থেকে জামিন পেয়ে যায় এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই চারজনকে, অর্থাৎ জয়দেব মণ্ডল সহ এই চারজনকে তলব করা হলো এবং আজকেই তাদেরকে দিল্লিতে তলব করা হয়েছে এবং পরপর, অর্থাৎ জয়দেব মণ্ডল কাছে তলব করা হয়েছে, বাকি তিনজনকে কিন্তু 5, 6, 7 এই তিন দিন তলব করা হয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা মনে করছে যে সিবিআই যেই কারণে এই চারজনকে গ্রেফতার করেছিল তার কারণ যে অনুপ মাঝি এবং তার এই কয়লা পাচারকাণ্ডের যে ব্যবসা তার কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই চারজনের কাছে রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানি ট্রেল কোথায় রয়েছে, কাদের কাছে টাকা যেত, এই কয়লা পাচারের বেআইনি টাকা কোথায় কোথায় যেত, সেই বিষয়টা জানার জন্য কিন্তু এই চারজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই চারজনকে কিন্তু এবার দিল্লিতে তলব করা হলো, তারা জামিন পেয়েছে কিছুদিন আগে। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মনে করছে যে মানি ট্রেলেও কিন্তু এদের একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেই কারণেই আজকে এদের চারজনকে তলব করা হয়েছে। ধন্যবাদ বিক্রম। বেতন না দিলেও কোনো পড়ুয়ার পড়াশোনায় বাধা নয়। কোভিডকালে স্কুলের ফি নিয়ে মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যেই হাইকোর্টের আগের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সোমবার তার শুনানি। তাই হাইকোর্টের মামলার শুনানি স্থগিত রাখার আবেদন হাইকোর্টে 17 ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি ২৪ ঘন্টা। শহর থেকে গ্রাম, উত্তর থেকে দক্ষিণ, বৈচিত্র্যময় বঙ্গজীবনের সব দিক আধ ঘন্টায় গোটা বাংলা ছবে। দেখুন উত্তর দক্ষিণ প্রতিদিন সকাল 7:30, বিকেল 5টা ও রাত 10:30।